আমরা নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্কটা আরেকবার দেখে নেই, যে নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক হচ্ছে এখানে এন দ্বারা নর্মালিটিকে বোঝাচ্ছি, এটা গুণ এক্স, এক্স এক এটা গুণ এক্স। এক্স বলতে কী বোঝায় আসলে? মোলারিটি মানে হচ্ছে আমাদের মোলারিটি এককে যে ঘনমাত্রা দেওয়া থাকবে। তো এক্স বলতে বোঝায় যে আমরা যদি HCl এর কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে HCl ভেঙে আমাদের কয়টা হাইড্রোজেন বিয়োজিত হচ্ছে? আমাদের হাইড্রোজেন বিয়োজিত হচ্ছে একটা, তার মানে আমাদের x এর মান এক। আবার আমাদের H2SO4 এটা ভেঙে কয়টা হাইড্রোজেন বিয়োজিত হচ্ছে? দুইটা হাইড্রোজেন বিয়োজিত হচ্ছে, এজন্য আমাদের x এর মান হবে, সেক্ষেত্রে x এর মান হবে 2। আবার আমি যদি আসি, এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে ছিল, আমি যদি বেসের ক্ষেত্রে আসি, তাহলে আমি যদি বলি AlOH3 এটার ক্ষেত্রে আমাদের কয়টা হাইড্রোক্সাইড আয়ন বিয়োজিত হচ্ছে? তিনটা। সো সেজন্য আমাদের x এর মান হবে 3। সো আমরা বুঝলাম যে আসলে x দ্বারা কী বোঝায়। তো যতগুলো হাইড্রোজেন আয়ন বিয়োজিত হবে অ্যাসিডের ক্ষেত্রে ততগুলো হচ্ছে আমাদের x এর মান, এবং বেসের ক্ষেত্রে OH আয়নের যতগুলো বিয়োজিত হবে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে x এর মান তত বসাবো, এবং আমাদের যখন আমাদের ধরলাম নর্মালিটি, অর্থাৎ নর্মালিটিতে কোনো একটা ই দেওয়া আছে, আমি ধরলাম 0.01 N দেওয়া আছে, অর্থাৎ নর্মালিটিতে দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা যদি মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় করতে চাই, আমরা সাধারণত মোলারিটিতে নিয়ে নিই ঘনমাত্রা পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে। তো তখন সেক্ষেত্রে আমরা এই N এর জায়গায় এটা বসাবো, এবং এটা বসিয়ে, এবং এক্স এর মানটা আমরা কিন্তু যোগও দেখলেই বুঝবো, সো সেটা বসিয়ে আমরা M এর মানটা খুব সহজেই নির্ণয় করতে পারি।